আমাদের এই এলাকার সাধারণ মানুষের কাছে আজকে আপনারা দেখছেন আমাদের সাথে কিছু আপনারা যাদেরকে সিনেমাতে যাদের মুখ দেখেন কিন্তু এই মুখগুলো সিনেমাতে দেখলেও এই মুখগুলোতে মেকআপ থাকলেও এই মুখগুলোর পিছনে যে মাথাটা আছে যে মেরুদণ্ডটা আছে সেখানে কোনো মেকআপ নেই সেখানে কোনো দলবদল নেই সেখানে কোনো চুরি চুরি জোরচুরি আর মানুষের সাথে বেইমানি নয় আর সেই মানুষগুলোকেই আজকে আমরা সাথে রেখে আমাদের সাথে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমাদের মান সম্মান প্রণাম অভিনন্দন আমরা জানাচ্ছি আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে আপনার ভোটটা নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে দেন কিন্তু যদি আপনার ভোটটা আপনার বাড়ির বেকার ছেলেকে দিতে চান তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিন যদি আপনি আপনার মা বোনেদেরকে ভোটটা দিতে চান তাদের মান সম্মানকে দিতে চান তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিন যদি নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকগুলো তারা যাতে নন্দীগ্রামে থেকে নিজেদের মা বাবার সেবা করতে পারে নিজের বয়ের সামনে থাকতে পারে বাচ্চাগুলোকে সন্ধ্যাবেলা পড়তে বসাতে পারে তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দিন আমাদের প্রশ্ন আপনাদের কাছে একটাই ৩৫টা পদে থাকার পরেও লক্ষ লক্ষ টাকা ৩৫টা কলম এবং ৩৫টা দপ্তরে থেকেও যদি নন্দীগ্রামের হলদিয়ার পূর্ব মেদিনীপুরের পশ্চিমবঙ্গের যদি কাজ না করা যায় তাহলে সে আর যেখানেই যাক তার কাজ করার আর সুযোগ হবে না তাহলে ওরা বুঝে নিতে হবে যে ওরা আমাদের কাজ করতে যাচ্ছে না নন্দীগ্রামের কাজ করতে যাচ্ছে না ওদের বোধহয় অন্য কোনো কাজ আছে যে কাজগুলো ভাঙা সাইকেলের জায়গায় গ্যারেজ হয়েছে আর গ্যারেজে ৫টা গাড়ি হয়েছে যার বড় বাড়ি হয়েছে যার বড় পকেট ভর্তি হয়েছে আর মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে মানুষের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েতকে যারা ব্যবহার করতে চাইছে তাদের বিরুদ্ধে একজোট হন সংযুক্ত মোর্চা লাল ঝান্ডা আপনাদের মানুষ আপনাদেরকে ছেড়ে যাবে না নন্দীগ্রামকে বুক দিয়ে আগলে রাখবো আর নন্দীগ্রামের বেকার ছেলেদের চাকরির জন্য লড়ে যাব শেষ অবধি ভোট ৩ নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিন আরো একবার আপনাদের সবাইকে প্রণাম সম্মান অভিনন্দন জানিয়ে আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বলতে চাই ভরসা রাখুন বেইমানি আমাদের রক্তে নেই বেইমানি আমরা করতে জানি না সকাল সকাল ভোট দিন মীনাক্ষী মুখার্জীকে ভোট দিন সকাল সকাল ভোট দিন ৩ নম্বর বোতাম টিপে ভোট দিন মীনাক্ষী মুখার্জীকে ভোট দিন একদম